कई दिनों से हो रही मूसलाधार बारिश के बाद कोकराझार जिले के गंगिया नदी का जलस्तर काफी बढ़ गया है। जलस्तर बढ़ने के बाद कोकराझार जिले के सिखरबिल गोलाईपारा गांव में नदी के भूकटाव को लेकर लोग चिंतित हैं। गांव के 7 परिवारों का घर नदी के भूकटाव से नदी में समा गया है। वहीं भूकटाव से पूरे गांव में खतरा मंडरा रहा है। वहीं इस गांव के लोग अपने घरों को छोड़कर सुरक्षित स्थान में शरण लिए हुए हैं। इस बात की जानकारी स्थानीय विधायक को मिलते ही विधायक रविराम नर्जरी सिखरबिल गोलाईपारा गांव के लोगों की खबर लेने पहुंचे। उनके साथ बीटीसी के दोतमा समष्टि के इंद्रमोहन ब्रह्मा, बीपीएफ के दोतमा समष्टि के उम्मीदवार प्रकाश प्रसमतारी उपस्थित थे। कोकराझार से गोपाल प्रसाद की रिपोर्ट। গঙ্গিয়া নদীর কাষত থকা শিখারবিল গাঁওয়ের যেটা গোড়াকহনিয়ার অবস্থা, এইখানে বুঝ লোবর কারণে আমার ওয়াটার রিসোর্সেস কোকরাঝার ডিভিশনের ইঞ্জিনিয়ার কর্মকার ডাঙরিয়া, গোসাইগাঁও সাব ডিভিশন আমার ওয়াটার রিসোর্সেস বিভাগের এসডিও আমার জিতুরাই ডাঙরিয়া, লগতে আমার জেই কষ্টপ আর জেই আমার ধনেন বসুমতারী, লগতে আমার কর্মী বন্ধুসকলক লগলৈ পেলাই আমার এই শিখারবিল যে ক্ষতিগ্রস্ত হওয়া গোড়াখহনীয়ার দ্বারা দি তেখেতসকলে যিখিনি সমস্যার সম্মুখীন হয়েছে তেওঁলোকৰ লগত ভাব বিনিময় করে পেলাই নদীর যে খহনীয়ার অবস্থা সেই বুঝ লোবর কারণে আমি এতিয়া উপস্থিত হয়েছো। যাকালি পরহিরপরা ধারাকার বরষুণ দিয়ার পাছত নদীর যে পানি বেশিকই আহিলে ইয়ার কারণে শিখারবিল আমার এই গোলাইপাড়া গাঁওয়ের অবস্থা কমপ্লিটলি মানে ধ্বংস হওয়ার পথলেই মানে যাওয়াতো আমি দেখা পাইছো। ইতিমধ্যে 10খনমান ঘর নদীত যা গল, এই সকলে এতিয়া বিভিন্ন স্কুলবিলাকত বিভিন্ন গাঁওবিলাকত আশ্রয় লোবলগা হয়েছে। আমার ডিসি মহোদয়েরপরা তেখেতসকলক ইতিমধ্যে রিলিফ প্রদান করিবর কারণে যাকালিরপরা আমার স্থানীয় সার্কেল অফিসার ফাটক ডাঙরিয়াক আর মন্ডলবিলাকক আমার প্রশাসনের ফলেরপরা এঙ্গেজ করা হয়েছে। মই যোৱা বছর এইখন গাঁৱৰ রক্ষণাবেক্ষণের কারণে আমার নিজাববিয়াকে রক্ষণাবেক্ষণের কারণে যদি সরকারের ফলেরপরা ডাঙর একটা এমাউন্টর প্রজেক্ট ধরে পেলায় কাম করার ব্যবস্থা যদি করা নহয়, অকল শিখারগাঁও নহয় এই নদীর এন্টায়ার কোর্সটো চেঞ্জ হয়ে যাব। বেলেগ আমার সেফালে 10খনমান গাঁৱৰ মাজেদি ওলাই যাওয়া একটা বুড়ি রিবার আছে, এই বুড়ি রিবারের লগত লগ লাগিবর কারণে জাস্ট মানে 50 মিটারমানহে আছে। গতিকে বুড়ি রিবারের লগত যদি সেই নদীটো লোক লাগি যায় নিজের অরিজিনেল কোর্সটো এড়ি পেলাই তেতিয়া এই গাঁওখনের মাজেরপরা যাওয়া বুড়ি রিবারের দ্বারা দিয়ে প্রায় 100 ভিলেজ মোর দেন 100 ভিলেজ বেয়াকে এফেক্ট করব। খেতি বাতি আমার ইয়ার মাটি ঘর বাড়ি ভিটি মাটি গোটেইখিনি ধ্বংস হয়ে যাব। গতিকে হাজার হাজার মানুষবিলাকর জীবন সম্পত্তির ধ্বংস হওয়ার এটো মানে অবস্থাত এতিয়া এই নদীর খহনীয়া সেটা আমি দেখা পাইছো। গতিকে মই অসম সরকারের জলসম্পদ বিভাগের মন্ত্রী মাননীয় কেশব মহন্ত ডাঙরিয়া আর আমার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া দেব এই বুড়ি আমার শিখারবিল গাঁওখনের গঙ্গিয়া নদীর গোড়াখহনীয়া প্রটেকশনের কারণে অহা যেটো আমার এসডিআরএফ ফান্ড নহলে আমার যেটো নাবার্ড আরআইডিএফ ফান্ড যথেষ্ট থাকে সেই যিকোনো ফান্ডেরপরা গাঁওখনক রক্ষণাবেক্ষণ দিবর কারণে মই সরকারের ওসর দাবি জানাইছো। আর মই নিজে আগভাগ লৈ পেলাই এই গাঁওখনের বসবার ছাত্র যিখিনি আসনি প্রস্তুত করব লাগে আমার ইঞ্জিনিয়ার মহোদয়ক মই ইতিমধ্যে মানে তেখেতক অনুরোধ করেছো, লিখিও দিছো, তেখেতে এতিয়া নিজে সার্ভে করবলে আহিছে। আমি